কোনো ইমেজকে বড়ো করার পর অর্থাৎ জুম করার পর সেই ইমেজের প্রয়োজনীয় স্থানটি ফ্রেমের মধ্যে নিয়ে আসার জন্য এই হ্যান্ড টুলের মাধ্যমে স্ক্রোলিং করা হয় তাহলে আমরা প্রথমে এই মেসটেকি জুম করি জুম করার পর আমরা পেঙ্গুইনের মুখে পৌঁছাতে যদি চাই তাহলে টুলবার থেকে হ্যান্ড টুল সিলেক্ট করে স্ক্রোলিংয়ের মাধ্যমে এটিকে আস্তে আস্তে নিচের দিক থেকে উপরের দিকে উঠিয়ে আমরা আমাদের নির্ধারিত স্থানে পৌঁছাতে পারি এটিকে স্ক্রোলিং করা বলা হয় এভাবে যে কোনো জায়গাতে আমরা যে কোনো কাজ করার জন্য এই স্ক্রোলিং ব্যবহার করব।